1986 সালে ফ্রান্সের একজন মহিলা নাডাইন নাম করে একজন মহিলা, তিনি কয়েক মাস ট্রেনিং করে হেলিকপ্টার উড়ানো শিখে যায়। তারপর সে একদিন তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য ডিলা সেন্ট জেলের উপরে চলে যায় হেলিকপ্টার নিয়ে। তার আগে থেকেই তার স্বামী সেই জেলের ছাদের উপরে অপেক্ষা করছিল, তখন সেখান থেকে তার হেলিকপ্টারে করে তার হাজব্যান্ডকে সেখান থেকে হাইজ্যাক করে নিয়ে চলে আসে। তিনি একজন ব্যাংক ডাকাতির আসামি ছিলেন, সেই কারণে তার জেল হয়েছিল, তাই তার স্বামীকে জেল থেকে ফিরিয়ে আনার জন্য তার এই প্রয়াস। নারী শক্তি অনেক কিছু করতে পারে, নারীদের দ্বারা অনেক কিছু সম্ভব। একবার এক মহিলা, তিনি তার গার্ডেনে ঘুমোচ্ছিলেন, ঘুমানোর সময় এমনভাবে অচৈতন্যভাবে ঘুমোচ্ছিলেন, তার মুখ দিয়ে একটি সাপ তার পেটের মধ্যে ঢুকে যায়, সে টেরও পায়নি। কিন্তু যখন তার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর তার একটা অস্বস্তিকর বোধ হচ্ছিল, বমি বমি পাচ্ছিল। কিছুক্ষণ পরে সে পেট ব্যথায়, অসহ্য পেট ব্যথায় শুয়ে পড়ে। তারপর সে ডাক্তারের কাছে যায়, ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে পেটের মধ্যে কিছু একটা আছে, তাই তার ট্রিটমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার পেটের মধ্যে একটি পাইপ ঢুকিয়ে তার পেটের মধ্যে থেকে সেই যে জিনিসটা ছিল, সেটা মনে হচ্ছিল, সেই জিনিসটাকে পাইপের মাধ্যমে বের করে আনার চেষ্টা করে এবং বের করে। তার বেরোনোর পরে দেখে কি সে 4 ফুট লম্বা একটি সাপ তার পেটের মধ্যে জীবিত অবস্থায় রয়েছে। এটা দেখে তো ডাক্তাররা খুব অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব হলো। তো এটাও আজকাল দেখুন সম্ভব হয়, যদি অচেতনভাবে আপনিও কোথাও ঘুমিয়ে থাকেন তাহলে এরকম ধরনের বিপদ আপনার মধ্যে আপনারও ঘটতে পারে, সাবধান। চীনের লোকেরা আদিতে ভারতকে স্বর্গের মতো দেবতা বলে ভাবত, কারণ তিয়াংচু নাম করে যে শব্দটা, সেই শব্দ থেকে তার মানে হচ্ছে স্বর্গের দেবতা। তাই ভারতের সংস্কৃতিকে তারা এই রকমভাবে মানত যে ভারতের ধর্ম খুব ভালো। আমরা যদি কোনোভাবে জানতে পারি যে কোনো রেস্টুরেন্টে খাবারের উপরে 5% থেকে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে সেই রেস্টুরেন্টের সামনে ভিড় জমাবো। যদি আপনি অস্ট্রেলিয়ার নাগরিক হন তাহলে অস্ট্রেলিয়ার একটি এমন ব্যবস্থা আছে একটি রেস্টুরেন্টে, সেখানে 10% ডিসকাউন্ট দেওয়া হয় সমস্ত খাবারের উপরে, কিন্তু একটা শর্ত হলো তার মোবাইলটি তার কাছে থাকবে না, দূরে একটা জায়গায় রাখতে হবে। কী অবস্থা দেখুন। আমি এখন এমন একটি রোগের কথা বলবো, সেই রোগটির নাম হচ্ছে ডিফালিয়া। এটি হচ্ছে পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মায় যাদের দুটো করে প্যানিস থাকে এবং তারা অপারেশন করে একটাকে অবলুপ্ত করে দেয়, আবার কেউ কেউ আছে এটাকে স্বীকার না করলে সেটা তাদের দুটোই থেকে যায়। এরকম এক ব্যক্তি, সে তার বিষয়টি গোপন রেখেছিল এবং তার কাছে অনেক মানে পর্ন মুভি করার অফারও আসে, কিন্তু সে সেখানে যায়নি, কারণ সে নিজেকে স্বচ্ছ রাখার চেষ্টা করেছিল। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় একটি পাতা পাওয়া যায়, সেই পাতাটির দৈর্ঘ্য প্রায় 20 সেন্টিমিটার লম্বা ছিল। এটি ডাইনোসর যুগের একটি পাতা, যেটা 20 সেন্টিমিটার লম্বা, চওড়ায় ছিল 5 সেন্টিমিটার। এটা ছিল জিওলজিক্যাল সার্ভের একটি আবিষ্কার, তারা এটা নিয়ে বিশেষভাবে রিসার্চ করে যে এটা কত পুরনো। তখন তারা রিসার্চ করে জানতে পারে এই পাতাটি ডাইনোসরের, যখন ডাইনোসর ছিল সেই সময়কার যুগের এই পাতাটি। তারপরে সেটিকে তারা বিভিন্ন রকমভাবে খনন করে আরও কিছু পাওয়ার চেষ্টা করে। একজন টিভি রিপোর্টার যিনি কলম্বিয়াতে থাকেন, কলম্বিয়ার সেই মহিলা, তিনি জানতেনই না তার গলায় একটি গার্ড আছে যেটা তার থাইরয়েড থেকে হয়েছে। তখন তার কোনো একজন শুভাকাঙ্ক্ষী তাকে বলে যে তোমার ওই গার্ডটি একসময় ক্যান্সারে পরিণত হতে পারে, তুমি এটার চিকিৎসা করাও। তাই সেই চিকিৎসা করিয়ে সেই গার্ডটিকে অপারেশন করে বাদ দিয়ে দেয় এবং পরবর্তীকালে সে সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠে। তখন তাকে সেই তার সেই ভক্তকে তিনি মেসেজ করে জানায় অসংখ্য ধন্যবাদ এবং তাকে একটি অভিনন্দন বার্তাও পাঠায় মেলের মাধ্যমে তার সেই শুভাকাঙ্ক্ষীকে। 1960 সালের আমেরিকার একটি স্কুলের ঘটনা হচ্ছে, একটি কালো মেয়েকে একটি স্কুলে ভর্তি করে, সেই স্কুলে তখন তাকে বিভিন্ন রকমভাবে টর্চার করা হয়, স্কুলের অন্যান্য যারা সহপাঠী ছিল তারা এবং তাদের গার্জেনরাও তার উপরে খুব টর্চার করে, কারণ তার মূল কারণ হচ্ছে সে কালো। চায়নাতে যদি ভোট পরীক্ষা দেওয়ার সময় কেউ চিটিং করে তাহলে তাকে 7 বছরের জন্য সাজা ঘোষণা করা হয়। দেখুন এদিকে বিহারের একটি ঘটনা, তারা রীতিমতো নকল সাপ্লাই করছে, এটি বিহারের জন্য কি প্রযোজ্য হয় তাহলে কি হবে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, তাই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।